Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তাহলে শেষ পর্যন্ত তোমার জিদি বজায় থাকলো? জেদ আমার নয় ছোট বউ, জেদ এই বাড়ির। এই বাড়ির প্রত্যেকটি দেয়ালের প্রত্যেকটি ইট কাঠে। এ বাড়ির কি ছিল আর কি ছিল না তা তো তুমি জানো ছোট বউ। আমি সব জানি, সব চিনি। এই নাথ মন্দিরের মা দুর্গার প্রতিমাটা চিনি, বুঝি। কিন্তু তুমি বোঝো না, তাই আমার সোনার প্রতিমাকে তুমি অসময়ে বিসর্জন দিচ্ছ গো। ওর কোনো দোষ নাই বাবু, ও পালকিতে উঠতে চাইনি। দিদিমাই ওকে সাজিয়ে গুজে আমায় বললেন পালকিতে তুলে দিয়ায় বান্দা, নইলে আমার মান থাকবে না। তাই আমি ওকে সাজিয়ে গুজিয়ে পালকিতে উঠিয়ে দিয়েছিলাম গিনিমার মান রাখবার জন্য। কি হলো, থামলি কেন? তোকে আমার পাখি পড়ার মতো করে শেখালাম। আবার দাঁড়ায়, যা যা ভিতরে যা। টেবিলে খাবারটা রাখ, রাখ বুঝি। তোমাকে কি আমি কিছু দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে পারবো না? না পারবে না। কে তোমাকে এখানে এত সব খাবার দাবার আনতে বলেছে? আমি আমি বলেছি। সারাটা দিন ধরে খাটাখাটি করে বৌমা তোমার জন্য এত পদ রান্না করেছে, নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে খাওয়াবে বলে। না খাবো না, অজাত কুজাতের হাতে আমি খাই না। খেতেই হবে। এখানে কেন? ওইখানে থাকবে তাই, ওর জন্ম জন্মান্তরের অধিকার তাই। বেশি বাড়াবাড়ি করলে পালকি সাজিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাপের বাড়িতে বড্ড মশা। ওফ, এই যাও যাও যাও, এখান থেকে সমস্ত তুলে নিয়ে চলে যাও। না তুলবি না, মুখের খাবার মুখের সামনেই থাকবে। আর আর তুমি বা ওরকম অসাক্ষাতে পেছনে দাঁড়িয়ে ভূতের মতন কথা বলছো কেন? আমি ভূত নই, পেতনি। না না, এ আমার একদম পছন্দ নয়। এই আমি বলছি এসব আমার ভালো লাগে না। রাম রাম, যা তোর খাবারগুলো তুলে নিয়ে যা। চলে আইব। পাথরে এতক্ষণ মাথা খুললে ফুল ফুটত, কিন্তু ওর পায়ে মাথা খুলে কিছু লাভ নেই। লাভ শুধু ফুল আর ফুলের কাঁটা। টমি,
আমি তো আছি। আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো রে? হাওয়া খাবে? হাওয়া? হাওয়া মানে? তার মানে মা বলতেছিলেন হাওয়া চেয়ে আর খাওয়া নাই। এই বাড়িতে সব হাওয়া খেয়ে আছেন তো? ও, কেউ কিছু খায়নি? কিন্তু যাকে তুই আমার খাবারটা নিয়ে আয় বুঝলি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। এই শোন, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। অনেক রাত হলো, একটু কিছু মুখে দে মা, জেদ করিস না, একটু কিছু খেয়ে নে। আমার তো উপোস করা অভ্যেস আছে। কেউ দেখতে পাইনি তো? মানে মানুদাটা দেখতে পাইনি তো? রান্না নয় তো, অমৃত একেবারে খুব ভালো খেলাম। তার আবার দরকার কি? থাক থাক না, রাঁধুনি হিসেবে রইল, ক্ষতি কি? ক্ষতি কি? তবে হ্যাঁ, তোর উপরে দায়িত্ব রইল বড় খোকার সঙ্গে যেন একদম মেলামেশে না করে। আমি এক মাসের মধ্যে অপূর্বর অন্য জায়গায় বিয়ে দেবো, আমার সব ঠিকঠাক করা আছে। আরে ছোট বউ কোথা রে? কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেলি, তুমি তো এক কথা লোক নও। ইয়েস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এ বাড়ির একটা বলদ, একটা কলসি হাড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট, তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজবাজে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পারমানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম, তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন। মাই ডিয়ার ভাগ্নে? ইয়েস শকুনি মামা। কে হেয়ালিটা মিলল? হ্যাঁ মিলল। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে মানিক, সময় আসে তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবে ধর নীলমণি এক পাত্র দাও।